হ্যাপি সরস্বতী পূজা টু অল। তো আমি তো আর ঘুমতে করতেও পারতাম না, তোমাদেরকে হ্যাপি সরস্বতী পূজা বলতেও পারতাম না। যাই হোক, আমার মা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, কেমন না অ্যালার্ম আমার কাজ চলেনি, অ্যালার্ম চলছে আর আমি জানি নিজেই জানি না যে আমি কোন দুনিয়াতে নাচতে ব্যস্ত আছি স্বপ্নতে। আবার কি জানে আমার আজকে স্বপ্নতে এত এত মেয়ে কি করছিল ডান্স করার জন্য আমার সাথে। আর গানগুলো এমন চলছে গাইস, মনে হচ্ছে হার্ড ডান্স, হার্ড হার্ড হার্ড। সমাজ রাও না। তো অনেকটাই দেরি হয়ে গেছে, জানি আমি অল টাইম তোমাদেরকে এটাই বলি, অনেকটাই দেরি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, কিচ্ছু করার নেই গাইস, আজকে অনেকটা লেট হয়ে গেছে। কেমন অঞ্জলি দেওয়ার টাইম ছিল আমার 8টার দিকে, আমি অ্যালার্ম দিয়েছিলাম 7টার দিকে। তো মা সকালে উঠে বলছে 8টা বেজে গেছে, উঠ, ওই 8টা বেজে গেছে আর অঞ্জলি দেবো না, অঞ্জলি না দিলে পেরিয়ে লাল করে দেবো নাকি মা। তো স্নান করতে হবে, স্নান করবো, ড্রেস পরতে হবে, ড্রেস পরবো, চুল টুল ঠিক করতে হবে, ঠিক করবো, চলো। হ্যালো গাইস, ইটস এভরি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এভরি গাইস। তো আমি পুরোপুরি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, তো এখন যাবো অঞ্জলি দিতে, অনেকটাই লেট আছে আমি জানি, বাট এই জায়গাটা অঞ্জলি না দিতে পেলেও আমি আশ্রমে দিতে পারবো। তো নো টেনশন গাইস, চিল গাইস। তো যাই নিজে স্কুটি অন করি আর তাড়াতাড়ি যাই, চলো। তো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা গেমিং অ্যাপ্লিকেশনের ব্যাপারে পরিচয় করে দিই, যেটার নাম হলো উইনজো গেমিং অ্যাপ্লিকেশন, যেখানে তোমরা অনেক ধরনের গেম যেমন ক্রিকেট, চ্যাম্পিয়নশিপ, ক্যারাম, লুডো, পোকার, রামি ইত্যাদি 70+ গেম ওখানে তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমরা 5 টাকা বা 10 টাকা লাগিয়ে ইজিলি 1000 বা 2000 টাকা জিততে পারবে। তাছাড়া গাইস তোমরা এখানে ফ্যান্টাইজি গেমও পেয়ে নেবে গাইস, আর ফ্যান্টাইজি গেম খেলতে একদম মিস করবে না, বিকজ ফার্স্ট টাইম তোমরা একটা ফ্রি টিকিট পাবে ফ্যান্টাইজি গেম খেলার জন্য। আর এটাই না গাইস, এর মধ্যে তোমরা ব্যাংক, ইউপিআই, পেটিএম এর মাধ্যমে পয়সা নিতে পারবে এবং খুব ইজিলি সেই পয়সাটাকে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবে। তাছাড়া তোমরা যখনই এই গেমে ফার্স্ট টাইম জয়েন হবা, সেই জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে 50 টাকা বোনাস পেয়ে নিবা এই গেমের তরফ থেকে। তো ওয়েট কিসের গাইস, তাড়াতাড়ি গেমটাকে ডাউনলোড করো, ডিসক্রিপশনে লিংক আছে, তো যাও ডাউনলোড করো আর পয়সা দুটো গাইস। মানে ফটো 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 জিনিস কি আবার? না না সবই ঠিক আছে, ড্রেস আপ টেস আপ ঠিক আছে, জুতাটা আমার আছে না। না আর কি ভালো লাগে না, চুলটা নাকি? চুলটা কালো করলে ঠিক হবে, ঠিক আছে চলো নেক্সট টাইম চুলটা কালো করে ব্লগ করবো, এখন এটাই থেকে যাক কালার, কিছু করার নেই, স্কুটি দাঁড়িয়ে আছে। তো গাইস স্যারের গায়ে চলে এসেছি আর এটা শুনে খুবই হ্যাপি হচ্ছে যে এখন অব্দি ঠাকুর মশাই আসেনি, আর ঠাকুর মশাই না হলে পূজা হবে না, পূজা না হলে পুষ্পাঞ্জলি হবে না, অঞ্জলি না হলে সবাই অঞ্জলি দেবে না, আর সবাই অঞ্জলি দিয়ে দিলে আমি অঞ্জলি দিতে পারবো না, কারণ অনেকটাই লেট এসেছি। তাই জন্য এখন ঠাকুর মশাই আসবে, তারপর আবার অঞ্জলি দেবো, তাহলে ফাইনালি অঞ্জলিটা দিচ্ছি, কারণ প্রত্যেক বাড়ি দিই। এবার ফোকাস ছুটে গেছিলো, ভুলে গেছিলাম কবে সরস্বতী পূজা, মানে প্রত্যেক বছর তো 1 মাস আগে থেকে আমাদের ঝোঁক থাকে নাকি রে ভাই, একদম 1 মাস আগে থেকে ঝোঁক থাকে মানে সরস্বতী পূজার জন্য। এবার আজ বুঝতে পারিনি কবে সরস্বতী পূজা, সব ভ্যালেন্টাইন্স উইকের খেয়ে এলো, সরস্বতী পূজাতে এবার আমার মজা করা হবে না। তেমন কেউ নেই গাইস, সিঙ্গেল লাইফ না শোনা গো, আমার খুব কষ্ট হয়েছে বলো। তো এখন গিয়ে অঞ্জলি দেবো, তারপরে আমার স্কুল যাব, তো তোমাদেরকে সব দেখাবো চলো। তো গাইস আমার তো অঞ্জলি দেওয়া কমপ্লিট, এখন মায়ের জন্য অঞ্জলি দিতে যাব। মা কোথায় যাব? মা আমার স্কুল না নাকি, ওটা আমার স্কুল যাব। তো তোমরা তো দেখেছো আর আগের ব্লগে, ব্লগ নাম্বার কত জানি না, 7/8 দেখেছো, সরি 6 দেখেছো আমার স্কুল। তো আবার আমি আবার স্কুল যাব, আমার ফ্রেন্ডসগুলো আসবে আর মা যাবে অঞ্জলি দিতে, আমিও আরেকবার অঞ্জলি দিয়ে দেবো, অসুবিধা নেই, একবার তো দিয়ে এলাম দেখলাম, আরেকবার দিয়ে দেবো। তো চলো স্কুল যাওয়া যাক, মা তো পেছনে বসার জন্য আমাকে ডেকে চলে যাচ্ছে, আমি পার্লারে চুল ঠিক করছিলাম তাও তো চুল ঠিক হলো না, যাই হোক এখন যাবো স্কুল চলো। আমাদের মানে আমাদের ভদ্র ছেলেদের ব্যাচের সাথে তোমাদেরকে মিট করা করাবো, তো একটা একটা করে শুরু করছি, সবারই নাম কি কি সব করতো। তো প্রথমে
এটা হলো দেবজিৎ পায়দাসি দোসা একটু কিন্তু ছেলে ভালো সবাই ভালো আমরা স্কুলে যে আড্ডা মেরেছি সেটা ধারণার বাইরে মিস করে এই ছেলেটা সে প্রত্যেকটা স্যারের মার খেয়েছে এমন কোনো স্যার নেই যে এটাকে মারেনি ম্যাডাম হ্যাঁ ম্যাডামরা তো আসে ম্যাডামরা গালে চড় থাপ করে সব কমন বাবা আমাকেও দিয়েছে কেউ দিয়েছে একসঙ্গে আমাদের ফার্স্ট বয় অমিত তারপরে নিক নাম হলো পটলা বল ভাই আমরা কেমন কেমন মজা করেছি স্কুলে কি বল কিছু বল মাশাআল্লাহ সেই ছোটবেলা হেভি লেগেছি খুব মেরেছি মাটাকে মানে ভাইটাকে কি ভাই হলো হলো খুব ভালো ছিলেন আমরা কি কি করেছি এগুলো স্কুলে কত রকম মজা করেছি আর এখন তো ভাই মজা হয় না আগে যেরকম করেছি মজা হয়েছে স্যারদের সঙ্গে ক্রিকেট খেলা ও ভাই এখনো পুরো বুকে গেঁথে আছে আমরা এই স্কুলটা পুরো নার্সারি থেকে একবার পুরো মাধ্যমিক থেকে আমরা সবাই একসঙ্গেই এটা আমাদের বন্ধু ছোটবেলার বন্ধু একবারে আমাদের পুরো কি বলবো জিগির দোস্ত কোলের বয়সে খুব ভালো কেটেছে স্কুলের মুহূর্ত প্রতিটা প্রতিটা জিনিস প্রতিটা স্যারদের সঙ্গে ভালো সম্পর্ক আছে স্যার স্বামীজি এটা সবচেয়ে ভালো স্বামীজি থাকতো আর আমরা স্কুলের অনেক জানলা ভেঙেছি দরজা ভেঙেছি খেলতে গিয়ে অনেক কাজটা ভেঙেছি কিন্তু সে কোনো স্যারে বুঝতে পারিনি শিশুদের কেমন লাগা সত্ত্বেও কারণ আমাদের একটু টেকনিক ছিল ভালো তো মানে খুব ভালো ছিলাম আমরা অনেক শিখেছি অনেক শিখেছি সব আমরা যেখানে সেখানে খেলতাম খেলার কোনো জায়গা থাকতো তো শুধু ব্যাস আর কিছু আর হাতের কাছে একটা লাঠি থাকা থাকতো কি আর বল না হলেও বল হয়ে যেত বানাতাম আমরা সমাজ রেও না ঠিক আছে কোন এই লোক कहाँ से आते हैं বলতে তো ভূত তো লম্বা হয়েছে ভাই এইভাবে এইভাবে কেমন হতে তোর ভূত কেমন হয়েছে আমি বুঝতে পারছি প্রচন্ড মিস করি এখন স্কুলে তুলে তো ব্লগটা চলছে ভাই খুব ভালো লাগছে সবারই সাথে দেখা করে আবার দেখা হবে আমাদের একসাথে অবশ্যই দেখা হবে একদম নেক্সট হচ্ছে ভাট ছেলে একটা সব ভুলভাল কথা বলতো ছোটবেলা থেকে আমাদেরকে ঠকাতো এই ছেলেটা বলতে পারতে ভিডিও গেম আয় বলে আমাদেরকে নিয়ে তোর বাড়ি তো ভাল থাকতো ছোটবেলার কথা মনে কর ভাই তুই আমাকে না এ অমিত নীল ছোটবেলাতে কত ভালো হতো ওই তো ওই আনকাউন্টেবল যাকে বলা হয় সেটা আম্বানির ব্যাটা দি বল ভাই তুই তো কোন ক্লাস অব্দি আমাদের সাথে পড়েছিস তাই পড়েছিস আমি 8 এইটাই ছেড়ে গেছি 7 বন্ধ পড়েছি হ্যাঁ এইটাই ছেড়ে গেছে আম্মানে কথা শুনছিস তাই জন্য একটু অন্য স্কুলে গেছিল অন্য স্কুলে না যাই হোক হ্যাঁ অন্য স্কুলে তো বল আমাদের তোর সঙ্গে তো 10 অবধি পড়েছি পান্ডে স্যারের টিউশন তারপরে যোগেশ স্যারের টিউশন আমার অনেক টিউশনের সাথে ছিলাম আর আমরা স্কুলে কেমন কেমন মজা করেছি বল আর মজা এখানে সামনে গ্রাউন্ডে খেলা থেকে শুরু করে মানে কি বলবো সব কিছুই করেছি স্কুলে কি করিনি প্রথম পাওয়ার করেছি স্কুলে স্কুলের ব্যাপারে কি প্রত্যেক স্যারের ছদ্মনাম ছিল এখনো আছে এখনো বলে আর স্কুলে কি আমি একটু মেয়ে দেখে আসছি পরে কথা বলবো খেলা হবে হিরো মানুষ স্কুলে ভাই এই তো ভাই হাই হাই ওয়াটস আপ বল খেলার কথা বলবি আমি নয় খেলার কথা বলি আমি সারাক্ষণ খেলতে থাকতাম তো আর কি বলবো বল খেলা ছাড়া আর কি ভালো ইন্টারেস্ট পড়াশোনা করে কোনো লাভ নেই পড়াশোনা করে কি হবে হ্যাঁ কি হবে তো এখন সরস্বতী পূজাতে আমরা তো খুবই এনজয় করছি একদম সবাই বন্ধু মিলে একসাথে হয়েছি আমরা দু তিনটা বন্ধু গার্লফ্রেন্ডের চক্করে চলে গেছে আমরা তো সিঙ্গেল মানুষ আমাদের গার্লফ্রেন্ড নেই জানি হ্যাঁ আমরা বন্ধুদের সাথে আছি খুব এনজয় করছি তো আমাদের চিল্লার পার্টি এখানে চিল্লানোর জন্য ওয়েট করা আছে চিল্লাবি তো চাচা Inside my own world of make-believe Kids screaming in the cradles, profanities I see the world through ice covered in ink and bleach Cross out the ones who heard my cries and watched me weep I love everything
fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. अवश्य गाइज लाइक करवा सरस्वती पूजार की करलम आज के गोटा दिन जस्ट देखाल एक्सट्रा किसुई देखा तुम्हारे तो खूब ही भलोई काटल मोटामुटी काटल सरस्वती पूजा बट एर आगे बार्ट अनेक भलोई कटे तो जैक गाइज आबार बोलछि भिडियोटा जदि भालो लेगे थाके ताहले लाइक करबा और कोन पार्टटा बेशी भालो लेगेछे ओटा कमेंट करे जानाबा जदि कमेंट अन थाके ताहले और आमार ब्लग नम्बर 12टा तो तोमरा देखेछोई त्रिपुरार ब्लगटा तो जदि ओई ब्लगटा तोमरा ना देखे थाको ताहले डिस्क्रिप्शने लिंक दिए देबो ओई ब्लगटार गिये देखे नेबा लाइक कमेंट शेयर ओटाओ करे देबा तो देखा होच्छे परेर भिडियोते गाइज स्टे हैपी एंड आमाकेओ तोमरा हैपी राखो तोमादेर भालोबासार थ्रुते और नेक्स्ट ब्लग खूबई ताड़ाताड़ी आसछे तो जय हिंद বন্দে মাতরম বাই নারে 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 ও মন প্রীতি করিস না নারে 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 ও মন ভালোবাসিস না।